হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো মানি প্লান্ট গাছ তো এই গাছটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে কালার পেপার তো আমি একটা টিয়া কালারের কালার পেপার নেবো কারণ হচ্ছে আমার এই গাছের পাতা যে কালারটা আমি ওই কালারের পেপার পাইনি তাই আমি এই কালারটাই নিব তো এই কালারে আমি এখন একটু এগিয়ে নিব কম্পাস দিয়ে একটু গোল করে নিব। মানে পাতাটা যতটুকু আকৃতি মনে হবে প্রয়োজন আমি অ্যাকুরেট মাপটা বলছি না আমি আমার আন্দাজ মতো কেটে নিয়ে মাপ নিয়ে নিয়েছি এখন আমি এটার ওপর গ্রিন কালার অয়েল পেস্টেল দিয়ে কালার করে নিব। অয়েল পেস্টেল রঙ দিয়ে তো কারণ হচ্ছে আমার এই কালার পেপার যেহেতু আমি পাইনি সেহেতু আমি এটা দিয়ে কালার করে নেব এখন আমি একটু ফোম দিয়ে হালকা মুছে কালারটা বসানোর চেষ্টা করব এখন আমি এটাকে একটু কেটে নিব গোল যেই আকৃতিটা আমি দিয়েছি ওই শেপ অনুযায়ী আমি এখন কাটবো এখন আমি একটা চিকন তার নিব এই তারটা একটু মাথা বাঁকা করে নেব তারটা দিয়ে আমি এটার স্টিক তৈরি করবো পাতাটার স্টিক তৈরি করব এখানে আমি একটা টিয়া কালার ক্রেপ পেপার নিয়ে নিয়েছি ঠিকন করে কেটে এটাকে আমি স্টিকি পেঁচিয়ে নেব বা কাভার করে নেব আমি এখানে ফ্লোরাল টেপ ইউজ করবো না কারণ হচ্ছে আমার এর ডালটা একটু এইরকম টাইপের কালারই হবে তো ফ্লোরাল টেপ আমার কাছে গাঢ়টা আছে সবুজ কালার তো এর জন্য আমি এই ক্রেপ পেপার দিয়েই আমি এই কাজটা করবো এখন আমি পাতাটা একটু কেটে ভাগ করে নিব মিডেল পর্যন্ত তো এখন এর মাঝে আমি এটা তারটা সেট করব আঠা দিয়ে আমি আটকে দেব কাটা অংশটুকু